আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের পাউরুটি দিয়ে তৈরি করা যায় এমন একটা সহজ রেসিপি দেখাবো। এটা সহজে আপনারা বাসায় ইজিলি তৈরি করতে পারেন। তাহলে চলুন রেসিপিটাকে আমরা আস্তে আস্তে দেখে নিই। ভিউয়ার্স, আজ আমি পাউরুটি দিয়ে খুব সহজে তৈরি করা যায় এমন একটা রেসিপি দেখাবো। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, এখানে কিছুটা পাউরুটি স্লাইস করে নিয়েছি, আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম কুচি করে। তাহলে আমি ফার্স্টে ডিমটাকে একটু সুন্দর করে এটাকে ফেটে নিব কিছুটা সময় ধরে। মনে রাখবেন, ডিমটা সুন্দর করে ফেটে নিলে ডিম থেকে যে গন্ধ বের হবে এটা আর হবে না। আর রেসিপিটা যেহেতু খুব সহজে তৈরি করা যায় খুবই অল্প উপকরণ দিয়ে, এটা যখন তখনই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। এখন আমি এমন তো অবস্থায় আমি আমার বাদাম কুচিগুলোকে এটার ভিতর অ্যাড করে দিব। সঙ্গে দিয়ে দিব 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি যেমন চিনি খেতে পছন্দ করেন বা মিষ্টিটা যেমন খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করে দিবেন। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি দিচ্ছি। আমি এটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি, যেহেতু চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও অ্যাড করে দিচ্ছি এই যে 1/2 কাপ পরিমাণ হচ্ছে ময়দা। এখানে আপনার চাইলে আটার গুঁড়োটাও ইউজ করতে পারেন, কিন্তু ময়দাটা ইউজ করাই শ্রেয়। আবার উপকরণটাকে আমি একটু সময় ধরে মিক্সড করে নিচ্ছি। রেসিপিটিকে চাইলে পেস্তা পাউরুটিও বলতে পারেন, যেহেতু এটা পেস্তা আর পাউরুটির তৈরি। এখন এই যে দেখুন, আমি পেস্টটাকে এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এই পেস্টটাকে এভাবে উঠিয়ে এভাবে পাউরুটির উপর থেকে, প্রতিটা পাউরুটির উপর থেকে এভাবে করে পাউরুটির দুপাশ ধরে আমি মাখিয়ে নিব। এখন পাউরুটিগুলা ভাজার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তাহলে আমরা এখন এটাকে ফ্রাই করে নিব। এটাকে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, আবার কেউ মিডিয়াম ফ্রাইও করতে পারেন। তাহলে চলুন এগুলোকে আমরা ফ্রাই করে নিই। ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। এখন হালকা কিছুটা পরিমাণ তেল আমি সম্পূর্ণ কড়াইতে মাখিয়ে নিব। এটা যেহেতু পুরোটা তেলে ভাজি হবে না, সো খুবই অল্প পরিমাণ তেল আপনাকে ইউজ করতে হবে। আমি আস্তে আস্তে রুটিগুলোকে এখানে দিয়ে দিব। এখন এগুলোকে আমি খুব হালকা করে অল্প চালে ভেজে নিব। ফ্রেন্ডস, ইতিমধ্যে আমাদের রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। আশা করি খেতে সুস্বাদু হবে, আপনারা এটা ইজিলি বাসায় তৈরি করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।